হরে কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বংশা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরায়। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টিকে। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত হয়। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভাগবত বন্দনা পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যাদুরু নাভিস্তথা এব ষষ্ঠ ভুজান্তরম দুর্যুগলাম তথা নৌ কণ্ঠস্থ রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লাম একাদশ যাশ্চ ললাটপট্টম শির পিতু দ্বাদশ এব ভাতি তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। আমি আদিদেব করুণানিধান তমাল বর্ণ শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার, অপার সংসার সাগর পার হবার সেতু স্বরূপ শ্রীমদ্ ভাগবতকে ভজনা করি। এই গ্রন্থ অবতারের দ্বাদশটি স্কন্ধ ভগবানের অঙ্গস্বরূপ। প্রথম ও দ্বিতীয় স্কন্ধ তার পদযুগল, তৃতীয় ও চতুর্থ স্কন্ধ তার উরুদয়, পঞ্চম তার নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ তার বক্ষস্থল, সপ্তম ও অষ্টম স্কন্ধ তার দুই বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, একাদশ স্কন্ধ তার ললাট এবং দ্বাদশ স্কন্ধ তার মস্তক। ভাগবত পাঠের শুরুতে যার কৃপায় আমি ভাগবতের কিঞ্চিত দিব্য জ্ঞান লাভ করেছি তিনি হলেন শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের প্রাতুল চরণে প্রণতি ও কৃপা আশীর্বাদ প্রার্থনা। ভক্তবৃন্দ, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন ভগবানের কথা উচ্চারণ করতে পারি, কারণ ভগবান ভক্ত বৎসল। ভক্তরা যা প্রার্থনা করেন ভগবান তা অনুমোদন করেন। হরে কৃষ্ণ। ভাগবতমের দশম স্কন্ধে মোট 90টি অধ্যায় বর্ণনা করা হয়েছে। এই 90টি অধ্যায়ের মধ্যে দশম স্কন্ধ হল ভগবানের লীলা কাহিনী, যেখানে ভগবানের লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে। এই 90টি অধ্যায়ের মধ্যে প্রথম 40টি অধ্যায় অর্থাৎ ব্রজলীলা এবং বৃন্দাবন লীলা বর্ণনা করা হয়েছে প্রথম 40টি অধ্যায়ে। পরের 50টি অধ্যায়ে মথুরা লীলা এবং দ্বারকা লীলা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে 11টি অধ্যায় অর্থাৎ অধ্যায় 41 থেকে 51 অধ্যায় পর্যন্ত মথুরার লীলা এবং 52 থেকে 90 অধ্যায় এই 39টি অধ্যায়ে দ্বারকা লীলা বর্ণনা করা হয়েছে। এই মোট 90টি অধ্যায়। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ আমরা শ্রবণ করছিলাম, যেখানে ভগবানের অপ্রাকৃত লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায়ের মা যশোদা রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন এই অধ্যায়টি আমরা শ্রবণ করব। মা যশোদা যখন শ্রীকৃষ্ণকে স্তন্যপান করাচ্ছিলেন তখন তিনি দেখেন যে উনুনে ফুটন্ত দুধ উতলে পড়ে যাচ্ছে। দাসীরা গৃহের অন্যান্য কাজে তখন ব্যস্ত ছিল বলে তিনি শ্রীকৃষ্ণকে দুধ খাওয়ানো বন্ধ করে সেই ফুটন্ত দুধের পাত্রটি উনুন থেকে নামাবার জন্য ছুটে যান। কৃষ্ণ তার মায়ের আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দধি ভাণ্ড ভঙ্গ করার এক উপায় উদ্ভাবন করেন। এইভাবে উৎপাত করার ফলে মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে মনস্থ করেন। এই সমস্ত লীলা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। একদিন দাসীরা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করছিলেন। তখন কৃষ্ণ তার কাছে এসে তার স্তন্যপান করতে চাইলে তিনি তাকে স্তন্যপান করতে দেন। এইভাবে মা যশোদা যখন শ্রীকৃষ্ণকে স্তন দুধ পান করাচ্ছিলেন তখন তিনি দেখতে পান যে চুলার ফুটন্ত দুধ উতলে পড়ে যাচ্ছে এবং তাই তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে স্তন্যপান করানো বন্ধ করে সেই ফুটন্ত দুধ
রক্ষা করতে যান। এইভাবে মায়ের স্তন দুগ্ধ পানে ব্যাহত হওয়ায় শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি একটি পাথর দিয়ে দধিমন্থন পাত্রটি ভেঙে ফেলেন এবং ঘরে প্রবেশ করে সদ্যমথিত মাখন খেতে থাকেন। উনুন থেকে ফুটন্ত দুধ নামিয়ে ঘরে ফিরে এসে মা যশোদা ভগ্ন পাত্রটি দেখতে পান এবং তিনি বুঝতে পারেন যে সেটি কৃষ্ণের কার্য এবং তাই তিনি কৃষ্ণের অনুসন্ধান করতে থাকেন। ঘরে ঢুকে তিনি দেখেন যে কৃষ্ণ একটি উদুখলের উপর দাঁড়িয়ে শিখা থেকে মাখন চুরি করে বানরদের তা বিতরণ করছেন। তার মাকে আসতে দেখে মাত্রই কৃষ্ণ সেখান থেকে ছুটে পালিয়ে যান এবং মা যশোদা তার পিছন পিছন ধাবিত হন। কিছু দূর যাবার পর মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলেন এবং কৃষ্ণ তখন তার অপরাধের জন্য কাঁদতে থাকেন। মা যশোদা কৃষ্ণকে ভয় দেখিয়ে ভর্ৎসনা করে দড়ি দিয়ে বেঁধে রাখতে উদ্যত হন, কিন্তু যে দড়িটি দিয়ে তিনি বাঁধছিলেন তা দুই আঙ্গুল কম পড়ায় তিনি আরেকটি দড়ি দিয়ে তাকে বাঁধার চেষ্টা করছিলেন, কিন্তু সেই দড়িটিও দুই আঙ্গুল কম পড়ল। এইভাবে যতবার তিনি বন্ধন করতে যান ততবারই রজ্জু কম পড়তে লাগলো। অবশেষে তার মাকে পরিশ্রান্ত দেখে ভক্ত বৎসল ভগবান কৃপা করে স্বয়ং বন্ধনগ্রস্ত হলেন। মা যশোদা কৃষ্ণকে এইভাবে বেঁধে গৃহকাজে ব্যস্ত হয়েছিলেন। কৃষ্ণ তখন দুটি জমালার্জুন বৃক্ষ দেখতে পান। সেই দুটি বৃক্ষ প্রকৃতপক্ষে ছিল কুবেরের দুই অভিশপ্ত পুত্র নলকুবর এবং মণিগ্রীব। নারদ মুনির বাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণ কৃপাপূর্বক সেই বৃক্ষ দুটির দিকে এগোতে লাগলেন এবং পরবর্তী অধ্যায়ে কিভাবে কৃষ্ণ জমালার্জুন বৃক্ষ দুটি ভঙ্গ করেছিলেন এবং সেই পুত্র দুটি থেকে কুবেরের দুই পুত্র নলকুবের এবং মণিগ্রীব নির্গত হয়েছিলেন তা বর্ণনা করা হয়েছে। এটি শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের অধ্যায় 9 মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন নামক অধ্যায়টি সংক্ষিপ্তভাবে সমাপ্ত হলো। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল। হরে কৃষ্ণ।